ইয়েমেন যুদ্ধ বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত হাউতি ও ইরানের ইয়েমেনের যুদ্ধ বন্ধ ও হাউতিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হাউতি সরকার আর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল শোঝানোর প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছে ইরান এরই মধ্যে বিষয়টি নিয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সব সিদ্ধান্ত বাতিল করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে ইয়েমেন ইস্যু গত সপ্তাহে যুদ্ধ বন্ধে সৌদির উল্লেখ্য প্রতি আহ্বান জানান বাইডেন একই সঙ্গে হাউতিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনাও করছে তার প্রশাসন শনিবার ছয় ফেব্রুয়ারি বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হাউতি সরকার তাদের দাবি ইয়েমেনে যুদ্ধ নয় শান্তি চায় তারা হাউতি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাম শরীফ বলেন ইয়েমেন ও সানা কোন সন্ত্রাসীদের আস্তানা নয় সানা হলো শান্তির জায়গা বিষয়টি তারা বুঝতে পেরেছে বিধায় তাদের এই সিদ্ধান্ত ধন্যবাদ যোগ্য পুরো বিশ্বের কাছে এখন পরিষ্কার যে হাউতি কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় ইয়েমেনের চলমান যুদ্ধে সৌদি আরবের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ায় বাইডেন প্রশাসনের প্রশংসা করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইয়েমেনের মতোই নিজেদের সব ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইয়েমেনে মানবিক উন্নয়নের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন যে পদক্ষেপ নিতে চায় তা নিয়ে সৌদি আরবকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস শনিবার এক বিবৃতিতে জানানো হয় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম ফোনালাপেই ইয়েমেন ইস্যুকে গুরুত্বপূর্ণ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মারিও দ্রাঘি ইতালির রাজনীতিতে আসতে পারে নতুন মুখ নতুন প্রধানমন্ত্রী বুধবার তিন ফেব্রুয়ারি প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লোর সঙ্গে আলোচনায় বসেছেন অর্থনীতিবিদ ও সেন্ট্রাল ব্যাংক অব ইউরোপের প্রাক্তন প্রেসিডেন্ট মারিও দ্রাঘি তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলো তাকে নতুন শক্তিশালী সরকার গঠনের জন্য সময় দিলে তিনি সেই সুযোগ গ্রহণ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় প্রধানমন্ত্রী হবেন তবে প্রেসিডেন্ট দেশের একটি জাতীয় শক্তিশালী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে চান বলে জানিয়েছেন করোনাকালীন এই অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে আরেকটি জাতীয় নির্বাচন তিনি চান না বলে জানিয়েছেন তাই জাতীয় স্বার্থে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইতালির ও ইউরোপের অর্থনৈতিক পরিমণ্ডলে সুপরিচিত মুখ তিনি টানা আট বছর সেন্ট্রাল ব্যাংক অব ইউরোপের কর্তা ব্যক্তি ছিলেন দুই সালের দিকে ইউরোজনের ক্রাইসিসকে তিনি যেভাবে মোকাবেলা করেছিলেন তা অনেকের নিকট প্রশংসার দাবি রাখে তবে তার নেওয়া অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক সমালোচকও রয়েছে ইউরোপ জুড়ে এবার দেখার বিষয় তিনি কিভাবে সামাল দেবেন ইতালির ভঙ্গুর পার্লামেন্টকে একপাশে পাশে এখনো তার প্রতিদ্বন্দ্বী সদ্য পদত্যাগী জনপ্রিয় প্রধানমন্ত্রী জুসেফ কন্তে সাধারণ মানুষের নিকট তিনি এই সময়ের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী সেই সঙ্গে বিরোধী দলীয় নেতা মাতায়ো সালভেনি এ যাবৎকালের জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতা এমন একটা চাপের মধ্যে থেকে সম্ভাবনাময় শক্তিশালী সরকার গঠন করা ও সকলের নিরঙ্কুশ সমর্থন লাভ করতে পারা হবে মারিয়া ড্রাঘির জন্য বড় চ্যালেঞ্জ তুরস্ককে হুমকি দিল বাইডেন প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস ফোর কেনার ব্যাপারে আগের নীতিতে অটল থাকল রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি শনিবার সাংবাদিকদের বলেছেন আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারও তুরস্ককে এস ফোর ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে সতেরো সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে পাঁচশো কোটি ডলারের চুক্তি করে তুরস্ক দুই সালের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনো চলছে মার্কিন সরকার দুই সাল থেকে রাশিয়ার কাছ থেকে এস ফোর কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তবে তুরস্ক ও রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে কিন্তু আঙ্কারা বলেছে দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে মার্কিন জেনারেল একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার এক নিবন্ধে এ আশঙ্কা প্রকাশ করেন মস্কো ও বেজিং আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে বলে তিনি অভিযোগ করেন অ্যাডমিরাল রিচার্ড বলেন রাশিয়া ও চীন তার দেশ সহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন উভয় দেশের পক্ষ থেকে সমূহ সামরিক হুমকি মোকাবেলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়ন করতে হবে এই মার্কিন অ্যাডমিরাল আরও বলেন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাশন্ন হয়ে পড়বে